بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد اللهم صل على محمد وعلى ال محمد

এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে যারা আমাদের সাথে শরিক হয়েছেন আপনাদের প্রত্যেকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতি সপ্তাহে আজও আমাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ একরা ইক্রাবাংলা টিভির নিয়মিত আলোচক উলুম ইসলাম লন্ডনের সম্মানিত ইমাম হজরত মৌলানা মুফতি সৈয়দ দিয়াজ আহমদ সাহেব আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হাজার কাছে ফিরে যাব তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানে সর্বপ্রথম সম্মানিত অতিথি আপনাদের সম্মুখে বিশেষ কয়েকটি মাসনুন দেওয়া নিয়ে আলোচনা করেন পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হয় আজও সম্মানিত অতিথি ও সম্মানিত অতিথি আপনাদের সম্মুখে সর্বপ্রথম কয়েকটি মাসনুন দেওয়া আলোচনা করবেন পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হবে আশা করি অনুষ্ঠান শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে আপনাদের এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলবেন তো চলুন আমরা কথা না বেরিয়ে চলে যাই সম্মানিত অতিথির কাছে তিনি দিকে আমাদের জন্য আজ কি দোয়া নিয়ে এসেছেন সালাম যে আপনার সবসময় সময় দিচ্ছেন আমাদেরকে দর্শকদের পক্ষ থেকে এবং একটা পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ দর্শক অপেক্ষা আছেন আজ কি দোয়া হতে পারে আলহামদুলিল্লাহ রবিলাম ওসালাম আলাই সঈদুল্লাহ মুরসালী নবীন মোহাম্মদ وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله يحب التوابين ويحب المتطهرين وقال النبي صلى الله عليه وسلم كل امر ذي بال لم يبدا لم يبدا فيه ببسم الله وهو أقطع أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم درس درسة الله رب العالمين الأمر شكريا داكورتي جاء رب العالمين أمدرك شندر اكتب برغرامي عشار بوشار كتب الله توفيق دان كوريتين جراء اپنا نامد شدية نام الله رب العالمين এই বলাকে যেন কবুল করেন আজকে আমি আপনাদের সামনে অজু সম্পর্কে অজুর যে দোয়াগুলা অজুর আগে এবং পরের যে দোয়াগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। অজুর আগে এবং পরে আমরা ডেইলি কয়েকবার অজু করতে হয় হ্যাঁ এবং এই অজুর মধ্যে আমরা কিছু দোয়া আছে এই দোয়াগুলো নিয়ে আলোচনা করব ওই দোয়াগু দোয়াগুলোতে যাওয়ার আগে আমি কিছু ওজুর ফজিলতটা বলি একটা হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে وقال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير طهور جه جدو يكد المنوش باكي حاصل ناكوري نماز پر تاري نماز تا اكسبت ها بنا نماز قبول ها بنا الاكتا حديث المدى جارس سي جه اكد المنوش جه شما وضو عن عثمان بن عفان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من توضع جي وضو کرلو رسول صلى الله عليه وسلم حديث المدى رسول صلى الله عليه وسلم من توضع جي وضو کرلو فأحسن الوضو এবং ভালো করে অজু করেছে সব সময় অনেক অনেক হাদিসের মধ্যে আপনি পাবেন অধু সম্পর্কে হাদিস আসলে আল্লাহ রসুল বলছেন ফ বধু ওধু অথবা এরকম বলছেন এই ফাও এরকম বলছেন ভালো করে এটার মানে কি যাতে অজুর মধ্যে অনেক মানুষ আছে অলসতা করে ভালো করে অজুটা করে না অনেক মানুষ অজু করে হাত ধোয় কিন্তু দেখা যায় করুর মধ্যে পানি পৌঁছে না অনেক মানুষ ফাও ধোয় কিন্তু পানের পিছনের সাইডে আঙ্গুলের মাঝখানে পানি পৌঁছে না বিশেষ করে শীতের দিনে এইরকম হয় শীতের দিনে এরকম হয় এই জন্য আল্লা রসুল বলছেন এই হাদিস বলছেন মন তওয়া ফাহসান যে উজু করল এবং ভালো করে উজু করল খরাজাত হাতা জাসাদি মিনজাসী হতে মিন আহি যে বলছেন যে সে তার অজু করার দ্বারা তার শরীর থেকে তার জিসিম থেকে তার গুণাগুলো বের হয়ে যায় যেমন সে যে সময় মুখ দৌত করছে তখন মুখ থেকে তার মুখের গুণাগুলো জরে পড়ে চোখের যে গুণা করছে চোখের গুণাগুলো জরে পড়ে সে যে সময় হাত দয় হাতের দ্বারা যদি গুণা করে এই হাতের কি হয় যায় এরকম যদি সে কানের দ্বারা যে গুণা করছে কান মুসে করার দ্বারা কানের গুণা দূর হয়ে যায় পা দ্বারা যে গুণা করছে পা দোয়ার দ্বারা পা দৌত করার দ্বারা পায়ের যে গুণা এটা এটা আল্লাহ তালা মাফ করে দেন এমনকি বলছেন إيه حتى تخرج من تحت اظفاره যে نوكر নিচ থেকে গুনাগুলা জুরে জরে পড়ে এটা হলো رواه مسلم مسلم شریف এর হাদিস আর একটা হাদিসের মধ্যে আছে انا ابي رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان امتي ان امتي يدعون يوم القيامه غرا محجلين غرا محجلين من اي حديث المدارس جي الله رسول بولتن امر امت قيامه الدين আপনার কি হবে তাদের চেহারা এবং তাদের কিছু অংশ কিছু শৈলের কিছু পার্ট এগুলা লাইটিং করতে থাকবে আপনার আলোকিত থাকবে আমার উন্মতের কিছু আমার উন্মতের কেয়ামতের দিন আমার উম্মত কেয়ামতের দিন তারা কিছু অংশ যেগুলো শরীরের অংশ এগুলা যেমন ধরেন চেহারা এগুলা অনেক সময় কী করতে থাকবে আলোকিত থাকবে মিন আসারিল ওজু কিসের দ্বারা যে ওজুর কারণে ওজুর কারণে ফমানিস্ততা আমিনুতিহ যদি কেউ চায় সে তার এরকম চায় তাইলে অবশ্যই সে অজু ভালো করে করবে এই এই জন্য আমরা বললাম যে অজু আমরা কেন করি অজুর দ্বারা আমরা করি এই কারণে যে অজুর দ্বারা আমরা বাহ্যিক যে কি হয় যে আপনি যে সময় মুখ ধরছেন মুখে মুখ দেওয়ার দ্বারা আপনার মুখটা পরিষ্কার হচ্ছে মুখের মধ্যে যদি ময়লা থাকে ময়লাটা দূর হয়ে যায় হাতের মধ্যে ময়লা থাকলে হাতটা দূর হয়ে যায় পা মধ্যে ময়লা থাকলে দূর হয়ে যায় এই এটা কেন আমরা আপনার আপনাদের মনে আছে যে আল্লাহ একবার যে করোনার সময় যে এত বেশি বলা হয়েছিল যে তুমি কি করো তুমি হাত দৌত করো মুখ দৌত করো এটা এর আগে আমরা এটা শুনি নাই কোনো সময় অথচ ইসলাম তো এরকমই বলছে যে আপনি খাবার আগে হাত দৌত করেন এটা শুন না হ্যাঁ টয়লেট থেকে বের হওয়ার পরে আপনি হাতকে দৌত করেন এরপরে আপনি বের থেকে আপনি উজু করার সময় ডেইলি কতবার আমরা উজু করি কতবার উজু করি তো অজু করার সময় আপনি চাই কি করতে হবে ভালো করে অজু করতে হবে ভালো করে কুলি করতে হবে ভালো করে নাকে পানি দিতে হবে তিনবার করে শুন না হ্যাঁ এই জন্য আমার আমরা এই কি যেটা বলছিলাম যে অজুর দ্বারা অজুর দ্বারা কি হয় আমরা ক্লিন হয় আর অথচ আল্লাহ তালা বলতেন কোরআনের মধ্যে ইন আল্লাহ ইহেবুল তাবিন ও ইহেবুল মত তাহরিন যারা পরিষ্কার থাকে এদেরকে আল্লাহ তালা পছন্দ করেন যারা পরিষ্কার থাকে এদেরকে আল্লাহ তালা পছন্দ করেন এখন আসি আমরা ওজুর মধ্যে যে কয়েকটা দোয়া বলবো আপনাদের সামনে আজকে যে কয়েকটা দোয়া বলবো সেই দোয়াগুলো আমি প্রথমে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ অজুর শুরুতে একবারে অজুর শুরুতে একটা দোয়া আছে সেই দোয়া আমরা সবাই জানি অজুর শুরুতে অজুর শুরুতে আমরা কি দোয়া পড়বো যে অজুর শুরুতেই আমরা অজু শুরু করার আগে আপনি অজু শুরু করার আগেই আপনি দোয়াটি পড়বেন বিসমিল্লা আলহামদুলিল্লাহ বিসমিল্লা আলহামদুলিল্লাহ আপনি বিসমিল্লাহ বলতে পারেন শুধু বিসমিল্লাহ বলতে পারেন আর বিসমিল্লা আলহামদুলিল্লাহ বলতে পারেন কিন্তু মিনিমাম আপনি বিসমিল্লা বলবেনই বিসমিল্লা বলে আপনি অজু শুরু করবেন তাহলে অজুর সুরের দোয়া অজু শুরু করার আগের দোয়া এটা আমরা সবাই জানি কিন্তু আমরা আমল করি কিনা এটা হলো দেখার বিষয় যে অজুর শুরুতে আমার মুখ থেকে কি বিসমিল্লা বের হয় কি না তাইলে অজুর শুরুতে আমরা কি করব বিসমিল্লা বলবো যে আমি আল্লাহর নামে অজু শুরু করলাম এবং সমস্ত প্রশংসা আল্লাহর আল্লাহর নামে অজু শুরু করলাম এবং সমস্ত প্রশংসা আল্লাহ এটা হলো আজকের প্রথম দোয়া এরপরে আমরা আরেকটা দোয়া বলবো যে এটা হলো অজুর মাঝখানে এই দোয়াটি পড়বেন অজুর মাঝখানে অজুর ভিতরে আমরা মাঝে মাঝে এই দোয়াটি পড়ব এই দোয়াটাও হাদিসের মধ্যে আসে আপনারা মানে হয়তো কনফিউজ হয়ে যাবেন অজুর মধ্যে অনেক দোয়াগুলো আছে মুখ দেওয়ার কিছু দোয়া আছে হাত দেওয়ার দোয়া আছে এইরকম অনেক দোয়াগুলো আছে কিতাবের মধ্যে মিলে কিন্তু এইগুলো কিন্তু হাদিসের মধ্যে আসে নাই একজন চাইলে পড়তে পারবে কিন্তু দেখা গেলো এরকম না যে আবার পানি সেরে এইরকম দোয়া পড়তেছে আর পানির ওয়েস হইতেছে এই পানি চলতে পানি যাইতেছে এরকম না এরকম না যদি দেখা যায় এবং এইগুলো কিন্তু হাদিসের মধ্যে আপনার এই যে আমরা আজকে যে আলোচনা করছি শুধুমাত্র হাদিস থেকে যে তিনটা দোয়া পাওয়া যায় আজকে যে আমরা আলোচনা করবো এটা শুধুমাত্র হাদিস থেকে যে তিনটা দোয়া পাওয়া যায় এটাই বলছি এবং এর বাইরে আমি আজকে আর কোনো দোয়া বলবো না ওজুর শুরুতে বলছি বিসমিল্লা এটাও হাদিসের মধ্যে আসছে আর ওজুর মাঝখানে যে দোয়াটা এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই দোয়াটাও হাদিসের মধ্যে আসছে অনেক অনেক কিতাবের মধ্যে আসছে وجرمة وجربي تري ابني مجمد دواتي فربا. اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي. اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي. امي ابارابولتي. يتلو وجرمة سكني ابني دواتي فربا. اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي. يا الله. امر بنغلق مافكره ما হে আল্লাহ আমার গুনাগুলাকে মাফ করে দাও এবং আমার গড়কে প্রশস্ত করে দাও আমার রিজিককে বৃদ্ধি করে দাও এটা অর্থ হলো যে হ্যাঁ আল্লাহ আমার গুণাকে মাফ করে দাও আমার বাড়ি এবং গড়কে প্রশস্ত করে দাও আমার রিজিককে বৃদ্ধি করে দাও এটা হলো অজুর মাঝে আপনি একবারও পড়তে পারেন একাধিকবারও পড়তে পারেন কয়েকবারও পড়তে পারেন আজকের তিন নম্বর দোয়া এবং সর্বশেষ দোয়া অজুর শেষে আপনি একটা দোয়া পড়বেন অজুর শেষে অজুর শেষে দোয়াটা হলো কি এটা হলো শাহাদা যেটা কালিমায় শাহাদা যেটা আসছে এটা একটু ওয়াহদা উল্লাহ এটা আপনি অ্যাড করবেন ও শেষে আপনি দোয়াটি পড়বেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দু ওয়া রাসূলু আর আরেকটা হাদিসের মধ্যে আছে তিরমিজির হাদিসের মধ্যে এই পার্টটাও আছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওাবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন তাহলে প্রথম অংশ যেটা আসছে এটা আসছে আপনার মুসলিমের মধ্যে যে আশহাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এরপরে

মিনাল এখন আমরা একটু যাব আমরা হাদিসের দিকে যেই যে তিনটি দোয়া আমরা বললাম সেই তিনটি দোয়া আমরা এই আচ্ছা এটা অর্থটা বলে দিই আমরা অজুর শেষে যে দোয়াটা বলি আমরা এটা তো আমরা সবাই জানি শাহাদার অর্থ তো আমরা অনেকেই জানি আশাদু আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ আচারা আর কোনো মাবুদ নাই আল্লাহ আচারা আর কোনো মাবুদ নাই তিনি একক তাহার কোনো শরিক নাই তিনি একক তাহার কোনো শরিক নাই এবং আমি আরো সাক্ষী দিচ্ছি যে হাজর মোহাম্মদ মুস্তফা সাল্লাম আল্লাহ তালার বন্দা ও রসুল হে আল্লাহ তুমি আমাকে তবাকারীদের অন্তর্ভুক্ত করে দাও এ আল্লাহ তুমি আমাকে পবিত্রতা রক্ষাকারীদের শ্রেণীভুক্ত করে লাও হে আল্লাহ তুমি আমাকে তওবাকারীদের শ্রেণীভুক্ত করো এবং আমাকে পবিত্রতা রক্ষাকারীদের শ্রেণীভুক্ত করে নাও এই যে তিনটি দোয়া আমরা বললাম সেই তিনটি দোয়া যদি আমরা একটা হাদিসের দিকে যাই আমরা একটা হাদিস আল্লাহ রুসুলাম বলছেন কালেন্লা প্রত্যেক দুনিয়ার অথবা আখেরাতের পার্থিব অথবা পরলৌকিক যে অর্থাৎ মুটকতা দুনিয়া এবং আখেরাতের সকল গুরুত্বপূর্ণ কাজ দুনিয়া এবং আখেরাতের দুনিয়া এবং পরকালের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ যদি বিসমিল্লা বলে শুরু করা হয় না যদি বিস্মিল্লা বিসমিল্লার দ্বারা শুরু করা হয় না তাহলে সেই জিনিসটা কি থাকে সেই জিনিসটা অপূর্ণাঙ্গ থাকে এটা লেজ কাটার মতো থাকে একটা সুন্দর একটা গরু কিন্তু লেজ নাই তাই তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এটা আল্লাহ রসুল একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বলছেন যে অর্থাৎ মুসলমানের সমস্ত কাজ তো হবে বিসমিল্লার দ্বারা আল্লাহ সে যে কোনো কাজ করবে সে বিসমিল্লার দ্বারাই কাজ শুরু করবে যে তোর ভালো কাজ আছে সে বিসমিল্লার দ্বারা করবে সে মসজিদে ঢুকছে সে বিসমিল্লা বলছে ঘরে ঢুকছে বিসমিল্লা বলছে সে গাড়িতে উঠছে বিসমিল্লা বলছে সে কুকিং করছে সে হান্ডির মাঝে তেল দিচ্ছে বিসমিল্লা বলছে সে হানুল্লাহ সব সময় তো বিসমিল্লা মুসলমানের কাজ হবে বিসমিল্লার দ্বারা বিসমিল্লার দ্বারা তার কাজ শুরু হবে যে সময় গর থেকে বের হয় তখন আমরা কি বলি তাহলে ভিতরে আছে অবশ্যই মুসলমানের সমস্ত কাজ এবং এটা কেন দলিল হাদিস বলছেন যে মুসলমান তার দুনিয়া এবং আখেরাতের শুধু আখেরাতের কাজ না শুধু আখরাতের কাজ না দুনিয়ার কাজও সে করবে আল্লাহর নামের দ্বারা কেন মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি যে আমাদের কাজটা আল্লাহর সাহায্য ছাড়া আমি করতে পারবো না আমি এটা কমপ্লিট করতে পারবো না আমার একটা প্ল্যান আছে যে আমি এটা 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 আমি আজকে কিন্তু আপনি করতে পারবেন নিশ্চিত না হঠাৎ করে আপনার খবর আসলো যে আপনার ঘরে কোনো একটা সমস্যা হয়েছে এরকম অনেকদিন হয়তো জি আপনি একটা প্ল্যান করছেন আজকে এখানে যাবেন আপনি পরে গিয়ে দেখেন ট্রেন বন্ধ হয়ে গেছে আপনি গে দেখছেন যে স্টেশনের মধ্যে গিয়ে দেখছেন দরজা বন্ধ করা আপনি যাবেন কেমন এরকম এটা এই জন্য আমরা মনে করি যে সমস্ত কাজের মধ্যে আল্লাহর সাহায্য আমার দরকার এই জন্য মুসলমানের প্রত্যেকটা কাজ হবে বিসমিল্লার দ্বারা এই জন্য বলা হয় যদি কোনো মানুষের বিসমিল্লা চারা যদি অজু করে তাহলে সে ওজুর সবই পাবে না ওজুর সবই পাবে না এই জন্য আমরা ওজুর শুরুতে কি করবো বিসমিল্লা বলবো ওজুর শুরুতে বিসমিল্লা বলবো কিন্তু এই জিনিসটা আমরা খেয়ে জানি না এটা তো এইরকম না যে আপনি বিসমিল্লা মেমোরাইজ করতে হবে বিসমিল্লা তো মুসলমানে জানে কিন্তু আমরা এটা বিসমিল্লা আপনি পড়বেন এখন একটা মশলা হইলো আরেকটা মশলা হইলো যে আপনি যদি টয়লেটের ভিতরে হয় টয়লেটের ভিতরে যদি হয় তাইলে আপনি বিসমিল্লা পড়বেন কিনা পড়বেন না এটার মধ্যে দুইটা মত আছে একটা হলো যদি টয়লেট ক্লিন থাকে টয়লেট মধ্যে ফ্লাশ থাকে ফ্লাশ মারা থাকে ক্লিন থাকে তাহলে আপনি পড়তে পারবেন আর যদি দেখা যায় যে টয়লেটের মধ্যে কি না দুর্গন্ধ আছে বা ক্লিন না তাইলে এই জায়গার মধ্যে দুর্গন্ধমুক্ত দুর্গন্ধ যেখানে আছে বা যেখানে ময়লা আছে সেই জায়গার মধ্যে টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়াটা মুনাসিব হবে না

ওকে ঠিক আছে জেদা করলে যে আপনি আপনার লাইন সাথে দাওক ইনশাল্লাহ মুফতি সাহেব আপনার প্রশ্ন উত্তর দেবা যা করলে যে জি মুফতি সাহেব উনি বলছেন যে প্রশ্ন করেছেন যে তাই কি কী দ্বারা হবে অথবা অতএব করার যে নিয়মটাও উনি বলে দেওয়ার জন্য বলছেন আর কি জি ইনশাআল্লাহ সিস্টার আপনি আমাদের সাথে থাকেন আমি এই দুইটা হাদিস বলেই আপনার প্রশ্নের উত্তরের দিকে যাব ইনশাআল্লাহ আমরা এই যে ওজুর একটা হাদিস প্রথম ওযু যেটা বিসমিল্লাহ হাদিসটা বলে দিয়েছি এবং একটা আরেকটা হাদিস বলে জান আবিউরা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম لا সলাত লিমান লা ওয়াদু আলাইহি যে মানুষে ওযু করলো না তার নামাজই হলো না যে মানুষে ওযু করলো না তার নামাজই হইল না ওদু আ লিমাল্লাম ইয়াজ করিসমাল আলহি এবং যে এই আপনার আল্লাহর নাম নিল না অজুতে তার অজুটাই হলো না এটা মানে অজু হয়ে যাবে ফতুয়ার দিক দিয়ে অজু হয়ে যাবে বিসমুল্লা ছাড়াও চারটা ফরজ আছে অজুর মধ্যে চারটা ফরজ যদি কেউ আদায় করে নেয় তাহলে তার অজু হয়ে যাবে কিন্তু সে যে অজুর সুনত মতো করলো না অজুর মধ্যে সুনত যেটা আছে অনেক সুন্নত আছে তেরোটা সুন্নত আছে কিতাবের মধ্যে এই তেরোটা শূন্যত আমার অজুর মধ্যে আছে কিনা এরকম অনেক সুন্নত আছে মিসওয়াক করা সুন্নত আজকে কয়জনে আমরা মিসওয়াক করি অনেক পুরুষরা করেন অনেক অনেক পুরুষে করেন না আবার অনেক মহিলা আছেন করেন না অথচ আপনারা অনেক আমলে অনেক আগান কিন্তু দেখা যায় মিসওয়াকের সুন্নত এটা মিসওয়াক শুধু পুরুষদের জন্য না এটা লাঠি এটা লাঠির মতো এটা কি পুরুষের কাছে থাকবে যে লাঠি পুরুষের সাথে সম্পর্ক এরকম না হ্যাঁ এরকম আপনারাও এটা গড় থেকে আপনারা আপনারা যারা আছেন আপনারা বলেন যে যে আমরাও মিসওয়াক রাখবো

ফজিলত সে অর্জন করতে পারবে না আরেকটা হাদিসের মধ্যে আসে আপনার এই হাদিসটাকে আমরা পাইলাম যে আমরা বদুর সাথে কী করবো বিসমিল্লা পরব আর আজকে যে সেকেন্ড দোয়াটা আমি দেখাইছি সেই দোয়ার সম্পর্কে হাদিসের মধ্যে আসছে আন আবি মুসা আল্লাহ শারি রাজি আল্লাহ আন্না ও কাল হাতেই তু রসুল আল্লাহ ইসলাম ওয়াদ্দা ও ফসাম আহু ইয়কুল হাজার আবু মুসা শারি রাজি আল্লাহ বলেন যে আমি রসুল সাল্লামের কাছে আসলাম ওহ এতবদ্ধ দেখলাম এই সময় যে আল্লাহ করছেন আল্লাহ রসুল কি করছেন অজু করছেন ইয়াহু ইয়াহুয়লো তখন এই সময় আচ্ছা আতাই তো রসুল আসলাম এই হাদিসের মধ্যে আসছে যে হজিদা আবু মুসা আসার যেন বলছেন যে আমি রসুল কাছে আসলাম এবং আমি দেখলাম যে উজু করতে হজুল ইসলাম উজু করতেছেন আর আমি শুনছি আমি নিজে শুনছি আল্লাহ রসুল এই সময় বলছেন আল্লাহ আর আরেকটা হাদিসের মধ্যে আসছে উনি বলছেন আবু মুসা আসারি বলছেন যে আমি রসুল ইসলামকে ওজুর পানি দিলাম আতাই তু রসুল ইসলাম বি ওয়াদু ইন ওজু মানি ওজু করা আর ওয়াদু মানি ওজুর পানি তো বিয়াদু ইন আমি ওজুর পানি দিলাম এরপরে ফাতা বদ আল্লাহ রসুল করলেন ফাসমি এই তুই আমি শুনলাম আল্লাহ রসুল এই দোয়াটি পড়ছেন কিন্তু এটা হলো اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي এটা হলো আজকের দ্বিতীয় দোয়া আর তিন নম্বর দোয়াটা আমি যেটা বলছিলাম যে ওজুর শেষে শাহাদা পড়বেন এটা মুসলিম শরীফের عن عمر بن الخطاب رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ما منكم من احد يتوضا তোমাদের মধ্যে যে কোনো মানুষে যে সময় সে ওযু করবে آه فيصبغ الوضوء أو فيصبغ الوضوء ثم قال ابن ثم قال جدي أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أي أي شهادة إلا فتحت له أبواب الجنة إلا فتحت له أبواب الجنة الثمانية ترجن الجنة كل جاي তার জন্য জান্নাতের আটো দরজা তার জন্য খুলে যায় এরপরে সে সে যে দরজা জান্নাতে এত কত বরকতপূর্ণ একটা আমল ফজিলতপূর্ণ আমল আমি আমাকে জিজ্ঞেস করি আমি কি প্রত্যেক দিন ওজুর পরে কি এটা পড়ি আমাদের প্রোগ্রামের উদ্দেশ্য কি উদ্দেশ্যটা হইল শুধু বয়ান শোনা না বয়ান করা না আমাদের উদ্দেশ্য আমল করা আপনাদের উদ্দেশ্য হইলো আমল করা এই জন্য কোরআনের মধ্যে বারবার বলা হয়েছে শুধু ইমান আনার কথা বলা হয় নাই বলছে ইমান আনো নে কামল করো ইমান আনো নে কামল করো তাহলে আমরা ওজুর মধ্যে কি করতে হবে এই মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন যদি কোনো মানুষ এক ওজুর শেষে আসাদু আল্লাহ ইহ্লাহ ওয়াহাদু আল্লাহ শরীখ আল্লাহ ওয়াসাদু আল্লাহ মোহাম্মদ আব্দু রাসুল এই দুটি পরে তাইলে তার জন্য জান্নাতের আটো দরজা খুলে খুলে যাবে খুলে যাবে এর পরে বলছেন সে যে কোনো দরজাতে ঢুকতে পারবে আর

আমরা কি আনসারের দিকে যেতে যে প্রথম কলার একজন প্রশ্ন করেছিলেন তো এমন কি পাথর দ্বারা হবে অথবা তো নিয়মটা দিকে দেওয়ার জন্য বলছেন আর কি জি তো যেটা আপনি বলছেন যে পাথরের দ্বারা হবে কিনা যে বোন পাথরের দ্বারা হবে তো এমন পাথরের দ্বারা হবে এরপরে আপনাকে আমি বলি যে অনেক সময় আছে আপনি এই অনেক সফরের মধ্যে মিলে আপনার কি তৈমুমের একটা কি তাকে একটা মাটির একটা চাকা একটা দশ পাউন্ড বা এরকম হয় এক এইরকম যদি আপনি রাখেন তাহলে এটার দ্বারাও আপনি চাইলে করতে পারেন এটা একটা শক্ত থাকে শক্ত থাকে এবং এটা দিয়ে করতে পারেন এমনকি আপনি যেটা বলছেন আপনি পাথর দিয়ে চাইলে করতে পারবেন ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই হয়ে যাবে আর আপনি বলছেন তাই কিভাবে করতে হয় এটার জন্য আমি সংক্ষেপে বলে দিই বিস্তারিত বলার সুযোগ নেই তৈমুমের মধ্যে তিনটা ফরজ কয়টা ফরজ তিনটা ফরজ আপনি প্রথমে নিয়ত করতেই হবে কিন্তু অজুর মধ্যে নিয়ত করা কিন্তু ফরজ না শূন্যত অজুর মধ্যে শূন্যত হ্যাঁ এটাও করতে হবে কিন্তু ওদের মধ্যে যদি কেউ একজন সুনত মিস করে ওদের মধ্যে যদি সে নিয়ত করা মিস করে তার ওজু হয়ে যাবে কিন্তু তৈমুমের মধ্যে যদি সে নিয়ত মিস করে তাহলে হবে না কীভাবে নিয়ত করবেন যে বলবেন আমি এখন পাক হওয়ার জন্য আমি তৈমুম করছি আমি পাক হওয়ার জন্য আমি তৈমুম করছি অথবা আমি নমাজের জন্য তৈমুম করছি এরকম একটা নিয়ত করতে হবে নিয়ত করতে হবে একটা নম্বর ওয়ান নম্বর টু হইলে আপনি আপনি কি করবেন এই যে মাটির চাকা বলেন আর আপনি পাথর বলেন এটার মধ্যে আপনি হাতকে হাতকে বুলাইতে হবে এরকম এরকম যদি সমতল হয় তাহলে এরকম করবেন এরকম এরকম আপনি করবেন তে পরে যদি গুল হয় তাহলে আপনি হাতটা এরকম লাগাবেন এরকম লাগাবেন লাগানোর পরে আপনার প্রথম হইলো ফুল ফেসকে আপনি কি করা ওয়াইপ করা মুসে করা এরকম এখান থেকে নিয়ে এখান থেকে নিয়ে এরকম একবার ভালো করে ভালো করে এরকম করতে হবে এরকম একবার করবেন এটা হলো ফুল ফেসকে একবার করা এটা হলো নাম্বার টু ফরস আর নাম্বার তিন হলো আবার আপনি কি করা মাটির সাথে অথবা পাত্রের সাথে আপনি হাতকে লাগানো হাতকে লাগানো লাগানোর পরে আপনি আপনার কি পর্যন্ত আপনার কোনো পর্যন্ত আপনি কি করতে হবে প্রথমে আপনি মাটি লাগালেন অথবা গোল হইলে এরকম হাত দিলেন হাত দেওয়ার পরে আপনি এরকম করলেন এরকম এরকম প্রথমে ডায়ন হাত করলেন এরকম করে আপনি এরকম নিয়ে আপনি কোনোর মধ্যে নিয়ে আপনি এরকম করার পরে এরপরে সেকেন্ড সেকেন্ড বাম হাত যেটা এরকম করবেন এরকম করার পরে এরকম করবেন এই এই তো এমটা হয়ে গেল তো এমোর মধ্যে তিনটা ফরজ বলছি একটা হলো নিয়ত করা একটা হলো পুরা পুরা মুখ যেটা ফুল ফেস কি করা আপনার মুসে করা আর তিন নম্বর হইলো আবার মাটি লাগাইয়া বা পাত্রের মধ্যে হাত লাগাইয়া আপনি ডান হাত কোনো পর্যন্ত মুসে করা বাম হাত কোনো পর্যন্ত মুসে করা আমাদের ব্রেকে যেতে হচ্ছে আবার আসবো আপনার কাছে প্রিয় ভাই বোন আমরা আলোচনা শুনছিলাম হজরত মুফতি মুফতি সাহেবের কাছ থেকে আপনারা সুন্দর সুন্দর প্রশ্ন করতেছিলেন আমরা আরো আলোচনা শুনবো এবং আপনাদের কাছ থেকে তার আগে যেতে হচ্ছে আমাদের প্রিয় ভাই বোনেরা বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মসুন্দায় বিরতির পূর্বে আমরা অনেক সুন্দর আলোচনা শুনেছি আপনারা সুন্দর প্রশ্ন করেছেন আমরা আরও আলোচনা শুনব তবে তার আগে জানাই যে আমাদের এই অনুষ্ঠানে আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারেন টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা প্রশ্ন করতে পারবেন তবে আপনাদের প্রশ্নগুলো হতে পারে মাসুন্দা কি ঘিরে আশা করি এদিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন অনুষ্ঠানের শেষ পর্যন্ত আশা করি আমাদের সঙ্গে থেকে ওনার সঙ্গে সুন্দর এবং স্বার্থ করে তোলেন তুলবেন তো চলুন আমরা আবারও চলে যাই সম্মানিত অতিথির কাছে যে মফিসাব সাহেব আমাদের একটা প্রশ্ন ছিল বিরতির পূর্বে যে আরেকজন প্রশ্ন করেছিলেন যে এক বোন উনি সবসময় যে বাথরুমে যাওয়ার পূর্বে দোয়া দুরুস্ত করেন এরপরে যাওয়ার পরে উনি কি ওজন পূর্বে বিশ মিনিট বাথরুমের মধ্যে বলতে পারবেন কিনা বলতেছেন উনি বাথরুম ক্লিন আছে পরিষ্কার আছে মানে ওইটা করতে পারবেন কিনা জানতে চাইছি জি জাক্লা আমরা এই সিস্টারে যে প্রশ্ন করেছেন যে উনি বলছেন নাকি যে টয়লেটের মধ্যে আপনার ওজুর যে দোয়াগুলো আছে এগুলো করতে পারবো কিনা যদিও টয়লেটটা ক্লিন আছে তো বিষয়টা হয়েছে যে প্রথম নম্বর হইল যে টয়লেটের ভিতরে কিন্তু আল্লাহর নাম নেওয়া যায় না এটাই হলো মেন কথা টয়লেটের ভিতরে কি করা যায় না আল্লাহর নাম নবীর নাম এইরকম কোরআনের আয়াত এগুলো আপনার করা যায় না হ্যাঁ কয়েকদিন আগে আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে টয়লেটের মধ্যে আপনার অনেক মানুষ আছে এই মোবাইলে কথা বলে বা এরকম করা যাবে কিনা বা অথবা মোবাইলে অথবা এই মোবাইলকে ইউজ করা এটা এটা সুন্দর না এটা হারাম বলা যাবে না আল্লাহর নাম নেওয়া যেরকম হারাম নবী কোরআন পড়া যেরকম হারাম এটা কিন্তু হারাম হবে না কিন্তু এটা একটা রুচির মধ্যে পড়ে না রুচির মধ্যে পড়ে না আপনি টয়লেট করছেন আপনি ফোন ধরছেন আপনি ফোনে কথা বলছেন আপনি একটা নিউজ পেপার পড়ছেন আপনি এই অথবা মোবাইল থেকে আপনি কোনো এই সোশ্যাল মিডিয়ার মধ্যে আসেন হ্যাঁ এটা কিন্তু রুচির সাথে যায় না রুচির সাথে যাই না আপনি সেখানে গেছেন আপনার প্রয়োজনের জন্য সেই প্রয়োজনকে সারার সারার পরে আপনি চলে আসবেন এখানে আপনি রিল্যাক্সের জন্য যান অবশ্যই হ্যাঁ এখন এত বিজি হয়েছে মানুষে যে টয়লেটের টাইমকেও ইউজ করতে চায় যে একসাথে দুইটা তিনটা কাম করবে হ্যাঁ এই জন্য এটা একটা এক্সট্রা কথা বলে দিলাম এখন কথা হয়েছে যে টয়লেটের মধ্যে প্রথম নম্বর কথা হইল বিসমিল্লা বলে উজু করা যেটা এটা যদি টয়লেট হয় একসাথে যদি হয় যে আলাদা না তাইলে আপনি এটা করবেন না এটা হলো মশলা কিন্তু প্রশ্ন হইলো যে বর্তমান সময়ে টয়লেটটা কি থাকে ফ্লাশের ব্যবস্থা থাকে ফ্লাশ যদি থাকে এরকম ক্লিন থাকে দেখার মধ্যে লাগছে ক্লিন হ্যাঁ দুর্গন্ধ নাই তাইলে এই জায়গাটা তো এখন যদিও এটা টয়লেট কিন্তু এটা পরিষ্কার তা পরিষ্কার জায়গার মধ্যে কি করা যায় আল্লাহর নাম নেওয়া যায় এই জন্য আপনি চাইলে পড়তে পারেন আবার আপনি যদি মনে করেন না এরপরেও তো এটা দুর্গন্ধ আছে বা কিছুটা জো আছে আপনি চাইলে আপনার জন্য সুযোগ হইল যে আপনি টয়লেটের বাইরে আপনি বিসমিল্লা বলে চলে আসেন এবং ওদুর শেষে আপনি সাহাদার বের হয়ে পড়ে নেন তাইলে তো এটা আরও সেফ যে আপনি যদি মনে করেন যে না এটা টয়লেট তো একটু কি আছে তাহলে আপনি বাহির বাহিরটাকে বাহিরে থাকা অবস্থায় বিসমিল্লাহ পড়বেন এরপরে গোযু করবেন ওযু করার পরে বের হওয়ার পরে আপনি এসে কি পড়বেন শাহাদা পড়বেন মুফতি স্যার একটা জিনিস এখানে বিশেষ করে আমাদের দেশে তো ধরেন বাথরুম টয়লেট প্রায় সময় দেখা যায় পিতকটাকে আলাদা থাকে জি দুটোতে আসলে দুই রকম একটা ইয়া হবে পিতক হলে তার কোনো সমস্যা নাই একসাথে হইলে কি একসাথে হইলে ওইটা এটা পড়বেন কিনা এইজন্য বললাম ক্লিন হইলে পড়া যাবে আর কিনে না আপনি পড়বেন না এটা ক্লিয়ার করে দেওয়া ভালো যে বাথরুম যদি আলাদা হয় সেপারেট হয় তাহলে ওইটা পড়তে কোনো সমস্যা নেই বাথরুম যদি আলাদা হয় তাহলে সমস্যা নাই জীবন আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন যে আমরা আলোচনা করেছিলাম আজকের যে বিষয়গুলো নিয়ে পূর্বে যে আসলে আসল কথা হলো আমরা বিশেষ করে এই দেশে ও আমাদের দেশ থেকে এই দেশে আমাদের মা বোনা অথবা আমরা যারা আছে এই বাই চাচা যারা আছেন সবাই বিশেষ করে যে কোনো কাজ করার ক্ষেত্রে বিসমিল্লা এটা মানে অটোমেটিকলি বলেন এটা আমাদের আমলের মধ্যে আছে আমি নিজেও দেখেছি অথবা আমাদের মধ্যে এটা আছে যেটা আমরা অনেক কাজ করার সময় অটোমেটিকলি বিসমিল্লা চলে আসে কিন্তু আপনি যেটা বলেছেন যে অজু করার পূর্বে এটা কিন্তু অনেকেরই এটা বাস্তবতা যেটা আসে না এটা আসলে আমাদের আমলের মধ্যে নিয়ে আসতে হবে যেভাবেই হোক অথবা আপনি যে নিয়মগুলো বলে দিয়েছেন ওজুর পূর্বে অথবা মধ্যখানে পড়ে এটা আমাদের নিয়ে আসতে হবে অন্য অন্য জিনিসগুলো আমরা করি কিন্তু এইগুলা আমলও হয় কিন্তু এটার ক্ষেত্রে আসলে খুব কম হয় অনেক সময় দেখা যায় যে নামাজ শুরু হয়ে গেছে অথবা অন্য অন্য কারণে তাড়াহুড়া করে আমরা অজু করেই আমাদের কাজে চলে যাই অথবা আমরা নামাজে চলে যাই এটা আসলে একটু সমস্যা আমাদের এই জন্য আমাদের একটু টাইম বাড়াতে হবে অথবা একটু সময় নিতে হবে নেয় এই আমলটা আমাদের মধ্যে ফিট করতে হবে এটা অবশ্যই জি আজকে এই যে ওজন শুরুতে তো বিসমিল্লা যেটা এটা তো আর আপনার চেষ্টা করতে হবে একজন মানুষ যদি ট্রাই করে যে এখন থেকে আমার ওজুর মধ্যে যে শূন্যত যেটা আছে যে তেরোটা শূন্যত আছে আমার মিস হবে না চলে আসবে আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি দেখবেন যে আপনার আমল মধ্যে চলে আসছে চলে আপনি কয়েকদিন করেন দেখবেন আপনার ওইটা অভ্যাস হয়ে গেছে ট্রলেটা যাওয়ার সময় অনেক মানুষের দোয়া পরে না কিন্তু আপনি শুরু করেন দেখবেন আপনার অটোমেটিক দোয়া বের হবে অটোমেটিক দোয়া বের হবে এখন ওই আপনার এই যে অজুর শুরুতে বিসমিল্লার ফজিলত আমরা বললাম যে যদি ওজুর শুরুতে বিসমিল্লা কেউ বলে না তাই এটা অজুটা অজুই হয় না যদি এটা অজু হয়ে যাবে কিন্তু ওজুটা বলছেন আল্লাহ রসুল বলছেন এটা ওজু ওজুই হয় না এই জন্য এটা অত অনেক গুরুত্বপূর্ণ আর আরেকটা দোয়া যেটা আজকের যে মাসকানের যে দোয়াটা আমি বলছিলাম যে ওজুর মাঝে মাঝে এই দোয়াটি পড়বেন আল্লাহ হুম্মা আল্লাহ এই যে আল্লাহ মকফির আলি ধাম্বি আল্লাহ মকফির আলি ধাম্বি ওবাসি আলি ফি দারি ওবারিক লি ফি রিস্কি এটার এটাকে যদি আপনি মেমোরাইজ করতে পারেন এটা শুধু ওজুর মাঝখানে না আপনি যেকোনো সময় এটা পড়তে পারবেন আর এই দোয়ার মধ্যে তিনটা পার্ট আছে তিনটা পার্ট আছে এক নম্বর হইল আল্লাহ মকফিল্লি জাম্বি ইয়া আল্লাহ আমার গুনাকে মাফ করে দাও তাহলে এটা কার সাথে সম্পর্ক আখেরাতের সাথে সম্পর্ক দুই নম্বর হইলো কি যে হে আল্লাহ আপনি আমার গড়কে প্রশস্ত করে দাও অসে আলি ফিদারে আমার গড়কে প্রশস্ত করে দাও এটার অর্থটা কি কেউ বলেছেন গড় বলতে আপনার একটা তো হইলো দুনিয়ার যে গড় এই গড়টা একজন মানুষের যদি গড় প্রশস্ত হয় তাইলে দুনিয়ার তার একটা একটা টার্গেট থাকে যে আমার একটা বড় গড় হবে আমার একটা কি হবে বাংলা হবে আমার একটা এই যে বেডরুম গুলো বড় সাইজের হবে এটা মানুষের একটা প্রয়োজন তাইলে এটা একটা কেউ বলেছেন এটা দ্বারা কবর মুরাদ যে হে আল্লাহ আমার কবরকে প্রশস্ত করে দাও মোটামুটি কথা হলো আবার এটার ব্যাখ্যার মধ্যে বলেছেন আল্লামা তাকি উসমানী দামত বারকাত উনি বলেছেন যে এই জায়গার মধ্যে যে আপনার গড় প্রশস্ত হওয়া মানে কি একটা হলো দেখার মধ্যে গড় বাহ্যিক প্রশস্ততা এটাও দরকার আছে আর অভ্যন্তরীণ প্রশস্ততা একটা হলো বাতিনি একটা হলো জাহিরি একটা হলো বাতিনি জাহিরী মানে দেখার মধ্যে বেডরুমটা অনেক বড় আর একটা হলো অন্তরের দিক দিয়েও বড় অন্তরের দিক দিয়েও ঘরটা বড় হওয়া কোন সময় যদি একটা গড়ের মাঝে একটা ফ্যামিলির ভিতরে একজনে আরজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে একজনে আরজনের মোহাব্বত থাকে তখন এই গড়টা দেখা যাবে যে ছোটো ঘর হলেও দেখা যাবে এটা অনেক প্রশস্ত ঘর আর দেখা গেছে অনেক বড় ঘর একটা অট্টালিকার মধ্যে আছে কিন্তু দেখা গেছে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই ছেলে তার বাবার সাথে কোনো সম্পর্ক নাই মেয়ে তার মার সাথে সম্পর্ক নাই এই গরটা যদিও প্রশস্ত আছে কিন্তু তার অন্তরের দিক দিয়ে এটা সংকীর্ণ অন্তরের দিক দিয়ে এটা সংকীর্ণ এই জন্য এই দোয়ার ভিতরে কি আছে আল্লাহ আমার গোড়কে প্রশস্ত করে দাও এটা মানে কি এটা জাহিরে প্রশস্ত করেও দাও বা তিনি প্রশস্ত করেও দাও বাহ্যিকভাবে ওইটা বড় বড় করে দাও গড়টা এবং অন্তরের দিক দেওয়া এই গড়টাকে প্রশস্ত করে দাও এটা কত গুরুত্বপূর্ণ এরপর বলছেন এটা কি দুই নম্বর যেটা বলতাম এটা হলো কের সাথে সম্পর্ক দুনিয়ার সাথে সম্পর্ক আর তিন নম্বর পার্ট যেটা আছে এটা হলো কি অবার ইকলি ফি রিস্কি আল্লাহ আমার রিজিকের মধ্যে বরকত দাও রিজিক মানে কি আমরা রিজিক মানে অনেকেই মনে করি শুধু খা খাওয়া দাওয়া না রিজিক মানে হলো দুনিয়াতে চলতে আপনার যা লাগে আপনার যা প্রয়োজন আপনার গাড়ির প্রয়োজন আপনার কাপড়ের প্রয়োজন আপনার খানির প্রয়োজন আপনার জবের প্রয়োজন সব প্রয়োজনকে মিটাইয়া দেওয়া এই জায়গার মধ্যে আল্লাহর রসুল বলছেন যে ওবা আর ইকলি আমার রিজিক যে হে আল্লাহ আমার রিজিকের মধ্যে বরকত দাও আল্লাহ রসুল বলেন নাই কোনোদিন বলেন নাই আমার রিজিককে বৃদ্ধি করে দাও বলেন নাই বলছেন কি বরকত দান করো কেন বরকতের কথা বললেন যে বরকতের কথা বললেন এই কারণে যে মাল বেশি হওয়া এটা কিন্তু এটা কিন্তু মুসলমানের কোয়ালিটি না মালকে কাউন্ট করা একটা মালকে সংখ্যায় সংখ্যা বৃদ্ধি করা এটা 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 ভালো কোনো বিষয় না বরং চেয়ে মাল বেশি হোক আর কম হোক এটার মধ্যে বরকত এটা আমাদের আমাদের এটা মেন টার্গেট যে মালের মধ্যে কি হবে বরকত হবে মালের মধ্যে কী হবে বরকত হবে একটা বলা হয় যে হাজত আশাফ আলী তানাবি রহমতুল্লাহ উনি এক হাজারের উপরে কিতাব লিখেছেন যে বলেছেন যে আমরা আমাদের মতো মানুষ যারা আছি আমরা এই তানাবির কিতাবগুলো যদি পড়ি তাহলে আমাদের জীবন শেষ হয়ে যাবে এখন উনি তো শুধু কিতাব লেখেন নাই উনি উনি অনেক কাজ করেছেন উনি ওয়াজ নসিহত করেছেন উনি করেছেন এবং ওনার সারা বিশেষ করে আমাদের ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের মধ্যে ওনার অনেক কি ছিল খোলাফা ছিল এই সমস্ত মানুষের সাথে একটা চিঠির সম্পর্ক ছিল ওনারা চিঠি লিখতেন উনি চিঠির উত্তর দিতেন এই যে একটা কথার কথা বললাম যে এত কাজ করেছেন মদনী রহমতুল্লাহ আলহি উনি একজন এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে ছিলেন উনি আবার বহারি শরীফের দরস দিয়েছেন মসজিদে নবাবির মধ্যে হাদিসের কিতাবের দরস দিয়েছেন সাইর মজহাবের মানুষ ওনার কাছ থেকে হাদিস শিখেছে ওনাকে বলা হয় শেখুল আরব এ আজম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলী উনার জীবনে উনি এত বড় এত কাজ করলেন কেমনে এত কাজ করলেন কেমনে আজকে আমরা বাংলাদেশ থেকে যারা এসেছি যারা আমরা সিলেট থেকে এসেছি আপনি সিলেটের মধ্যে যেত আজকে যে একটা দিনী পরিবেশ দেখছেন এটার পিছনে অনেক বড় অবদান হলো সৈয়দ হুসাইন আহমদনী রহমতুল্লাহ আলী হয়তো আপনি জানেনি না আজকে সিলেট কেন এটা একটা দিনী পরিবেশ হইলো হয়তো অনেকে আপনারা জানেনি না এটার পিছনে মেহনত করেছেন কে মদিনী রহমতুল্লাহ আলের যারা ছিল তারা দেওবন থেকে পড়ালেখা করে আজকে সিলেটে জায়গায় জায়গায় যত বড় বড় প্রতিষ্ঠান দেখছেন এই প্রতিষ্ঠানগুলো করেছেন এই সমস্ত উলামায়ক রাম আজকে শেখ এ কৌরিয়া বলেন শেখে বাঘা বলেন শেখ এ বরুণী বলেন সমস্ত উলামায়ক রাম শেখ এ কাতিয়া এরা সবাই মদিনী রহমতুল্লাহ হাতের মধ্যে হাত রাখছেন এবং উনার কাছে বয়ত হয়েছেন এবং উনার উনি ওনাদেরকে আধ্যাত্মিক একটা একটা মকামের মধ্যে পৌঁছে দিয়েছেন এবং বলেছেন তোমরা গিয়া তোমাদের দেশের মধ্যে কাজ করো আজকে ওনারা এসে ওরা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন ওতাদের মাধ্যমে আজকে হাজারো মানুষ লক্ষ লক্ষ মানুষ কেয়ায়েতের দিনের পথে এসেছে আমরা কোন কথা বলছিলাম যে ওবার ফি আমাদের যেটা আছে এই হায়াতের মধ্যে রিজিকের মধ্যে দরকার আমাদের আজকে মধ্যে বরকত নাই আমার হাসবেন মারা গেছেন

যে সমস্যা না আপনি আমরা তাহলে লাইনে তাহোক আপনার মুফতি সাহেব হয়ে দিলেন ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম ওকে আসসালামু আলাইকুম উনি ওনার হাজবেন্ড ইন্তেকাল করেছে ওনার মা বাবাও নাই উনি ওনার জন্য বেস্ট আমল কি উনি কি করতে পারেন ওনাদের জন্য আর কি বলতেছেন যে উনি সৎকা খেরাত অথবা কবর জিয়ারত গেলা করতে পারবেন কি না জি বোন আপনার হাজবেন্ডের জন্য আপনি কি করতে পারবেন আপনি মেনলি হলে তার জন্য তো দোয়া করতেছেনই সবসময় দোয়া করছেন এটা হলো একটা জিনিস যদি আপনার সন সন্তান তাকে তার সন্তান তাকে এদেরকে দিন শিক্ষা দেওয়া এটাও একটা অনেক বড়ো কথা আপনার উপরে দায়িত্ব আছে তাদেরকে দিনের উপরে চালানো তারা যদি দিনের উপরে থাকে এটা একটা সৎকায় জাড়িয়া এটা একটা সৎকায় জারিয়া ইয়ার পরে আপনি কি করতে পারেন আপনি ধরেন আপনার হাজবেন্ডের জন্য আপনি কোনো গরিব এবং গরিবদেরকে আপনি সহযোগা করতে পারেন তাদের গড় বানিয়ে দিতে পারেন সাধ্য অনুযায়ী অথবা আপনার কোনো মাদ্রাসার মধ্যে কোনো একটা রুম বানিয়ে দিতে পারেন মাদ্রাসার মধ্যে কোনো এতিমখানার মধ্যে আপনি একদিনের খানা দিতে পারেন এরকম অনেক কাজ আছে অনেক কাজ আছে এটা এটা ডেফিনেটলি এগুলো করলে আপনি এই একটা গড় বানাইয়ে দিলে মাদ্রাসায় একটা গড় বানাইয়ে দিলে একটা গরিবের একটা গড় বানাইয়ে দিলে এই গড় যতদিন থাকবে সে সব পেতে থাকবে একটা একটা এক্সাম্পল আপনি পাঁচ লক্ষ টাকা দিয়ে একটা গড় বানিয়ে দিয়েছেন একজন মানুষের এই গড়টা থাকছে পঞ্চাশ বছর সেই পঞ্চাশ বছর পর্যন্ত আপনার হাজব্যান্ড এটার সব পাবে একটা মাদ্রাসা একটা মাদেশার মধ্যে একটা রুম বানাই দিয়েছেন এই রুমের মধ্যে যদি এক হাজার মানুষ পরে এক হাজার মানুষের সব পাবে এবং এটা তো কন্টিনিউ হবে প্রত্যেক বছর পড়ালেখা হবে প্রত্যেক বছর হবে এরকম চলতেই থাকবে এরা হাফিজ হবে এরা আলিম হবে আবার এরা আবার হাফিজ টিচার হবে এরা আবার উস্তাদ হবে আবার তাদের ছাত্র ছাত্র হবে এইরকম একটা সিলসিলা দাঁড়িয়ে থাকবে এই জন্য এই আপনার এই সমস্ত কাজ করতে পারবেন আপনার সাধ্য অনুযায়ী আপনি গরিবদের পাশে দাঁড়াবেন মাদ্রাসা মসজিদের খেদমত করে মসজিদ বানিয়ে দিতে পারেন মাদ্রাসা করতে পারেন এরকম কাজ করবেন আর হইলো কি যে আপনি জিয়ারতের কথা আপনি যেটা বলছেন যে বোন জিয়ারতের কথা আপনার স্বামীর জিয়ারতে যাওয়া এটা নিষেধ করা হয়েছে নিষেধ করা হয়েছে মহিলাদের জন্য নিষেধ করা হয়েছে এটা কেন এটার অনেক কারণ আছে এটার একটা কারণ হলো যে বিভিন্ন কারণ আছে এর মধ্যে একটা কারণ হলো মহিলাদের দিল নরম থাকে আর আরেকটা জিনিস হইলো পর্দা পুশিতার একটা ব্যাপার স্যাপার আছে আপনি তো এটা গেছেন আপনার স্বামীকে স্মরণ করার জন্য এখন কত হইলো যে আপনি সেখানে না গেলে যে আপনি স্বামীকে পৌঁছাইতে পারবেন না এরকম কিছুই না যে এরকম যাইতেই হবে এরকম কিছু না আপনি আপনার স্বামীর জন্য আপনি ঘরে বসে যেগুলা করছেন ডেফিনেটলি উনি পাচ্ছেন এর মধ্যে কোনো সন্দেহ নাই আপনি তার জন্য সৎকার করছেন সৎকার সব উনি পাচ্ছে আপনি দোয়া করছেন দোয়া এটা উনি সব পাচ্ছে আপনি তার জন্য উমরা করছেন উমরার সব পাচ্ছে এরকম আপনি যেত করছেন যদি আপনি চান শরীর করতে আপনি নমাজ পড়ে তার জন্য সব দিতে পারেন তেরাওয়াত করে সব দিতে পারেন এরকম জি কে করে আপনি তার জন্য দোয়া করতে পারেন সব মিলিয়ে আপনি আপনার যতটুকু আছে এটুকু করবেন মহিলাদের জন্য আমরা উৎসাহিত করি না মহিলাদের জন্য আমরা উৎসাহিত করি না যে আপনি খবরের খবর যাতে জানি এটা আমরা উৎসাহিত করি না এরপরে কেউ কেউ বলেছেন এটা জাইজ আছে কোন সুরতে যদি একজন খুব বয়স্ক মহিলা হন আর যদি পর্দা একবারে পুরাপুরি যদি পর্দার সাথে যান আর এরকম যদি হয় তাহলে কিছু কিছু ওলামায় কেরাম বলেছেন ঠিক আছে কিন্তু নর্মালি আমরা বলি যে আপনার যাওয়ার দরকার নাই আপনি কি করেন আপনি ঘরে বসে আপনি যেটা করেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন এটার সব তার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লা সাহেব জি বোন আশা করে আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন জি মুফতি সাহেব আমরা আমাদের যে অনুষ্ঠানের প্রথম দিকে একটা আলোচনা আমরা করেছিলাম যে অজুক করলে আপনি বলছিলেন যে

এইটা কি আছে আপনি যে সময় বলবেন আল্লাহ ফিরলি জাম্বি এই সময় যদি আপনি নিয়ত করেন যে আল্লাহ আমার কবিরাগুনাকে মাফ করে দাও তাইলে আপনার কবিরাগুলোকে মাফ করে দিবে অর্থাৎ এই সময় যদি আপনি তোবার নিয়তে আপনি যদি বলেন যে আমি এখন আমার অতীতের গুণার মনে মনেই বলেন যে আমি লজ্জিত হয়ে আপনি বলছেন যে আপনি ভবিষ্যতে আর গুণা করবেন না এবং এই নিয়তে আপনি বলছেন আল্লাহম্মির্লি জাম্বি অথবা আস্তাক ফিরুল্লাহ রবিকুল্ল ইামি ওয়াতুবিলাই আস্তাক অতুবি এই যে কথাটা বলছেন এই বলার সময় যদি আপনার আপনি মনে মনে কি হন যে অনুতপ্ত হন যে আপনার অনেক কাজ আমরা ভুল করেছি ভবিষ্যতে আর এটা করবো না এই নিয়ে তো যদি আপনি বলেন তাহলে আপনার কবিরা গুণা মাফ হয়ে যাবে এই যে ওজুর মধ্যে যে বলছেন আল্লাহ মফফিল্ভি এই কথার দ্বারাও আপনার কবিরা গুনা মাফ হয়ে যাবে যদি আপনি নিয়ত করেন যে আপনি আর করবেন না আর গুনাহ করবেন না এই নিয়তের দ্বারা আর অনুতপ্ত হওয়ার দ্বারা আল্লাহ তালা আপনার কবিরা গুনাকে মাফ করে দিবে তিনটা পাঠ আসছে এই দোয়ার মধ্যে তিনটা পাঠ যে বলছেন এই দোয়ার মাঝে দুনিয়া এবং আখেরাতে এমন কোনো জিনিস নাই যেটা এর মধ্যে ঢুকানো হয় নাই আপনি যদি একজন মানুষ আল্লাহ তালা তার গুনাকে মাফ করে দেয় তাহলে তার কি আখেরাতের জন্য আর কোনো সমস্যা আছে আখেরাতের যে লম্বা সফর লং জার্নি এটাই রকম না আমরা এই পাঁচ দিনের সফরের জন্য এক দেশ থেকে আরেক দেশে গেলে কত প্রেপারেশন নেই আর আখারাতের সফর যেটা আছে সেই সফরের জন্য আপনি যদি আল্লাহ তালা যদি আপনাকে মাফ করে দেয় আমার তো বিশ্বাস একজন মানুষ যদি সে ডেইলি বলে আল্লাহ মকফিল ইধাম্বি ডেইলি হে পাঁচবার উজু করতেছে যদি এটা বলে তাহলে আল্লাহ তালা তাকে মাফ করে দিবে কেন মাফ করে দিবে দলিল কি দলিল হইল একটা ছেলে যদি তার বাবাকে ডেইলি পাঁচবার একটা কথা বলে যে বাবা আমাকে এটা দেন বাবা আমাকে এটা দেন তাহলে বাবাটা যদি একবারে কি হয় কঠিন হয় কঠিন হয় কৃপণ হয় তবুও বলবে ছেলেটা বারবার বলতেছে দিয়ে দেয় এরকম একটা কথার কথা বললাম তাইলে আল্লাহ রব আলমিন তো আর রাহিমিন আল্লাহ তালার কাছে একজন মানুষ কয়েকবার বলবে যে আল্লাহ আমাকে মাফ করে দাও আর এটা আল্লাহ মাফ করে দিবে না এটা হতে পারে না এই জন্য এই দোয়ার মধ্যে প্রথম অংশের দ্বারা আপনার আখরাতের কি হয়ে যাবে আখরাতের এই যে পথের যেটা এইটা আসাল হয়ে যাবে আপনার আখরাতের আপনার আখরাতের জান্নাতের ফয়সালা হয়ে যাবে আখরাতের রাস্তা সহজ হয়ে যাবে আর এর পরের যেটা দুইটা পার্ট আসছে এই দুইটা পার্ট দুনিয়ার সাথে সম্পর্ক দুনিয়ার সাথে সম্পর্ক এটাই হলো কি যে হে আল্লাহ আমার জন্য আমার গড়কে প্রশস্ত করে দাও আমার গড়কে প্রশস্ত করে দাও এই জন্য গড় প্রশস্ত হয়ে যদি হয়ে যায় তাইলে তো তার কি হয়ে গেল তার গড়ের পরিবেশটা যদি ভালো হয়ে যায় গড়ের মধ্যে যদি মহাব্বত সৃষ্টি হয়ে যায় গড়ের পরিবেশটা যদি ভালো থাকে তাইলে এটা তার জন্য জান্না কেউ কোর জন্য গড় হয়েছে জান্নাত আর কেউ কোর জন্য গড় হয়েছে জাহান্না হ্যাঁ আপনি আশ্চর্য হবেন আশ্চর্য হবেন এইরকম গড় আছে এরকম গড় আছে যে স্বামী তার স্ত্রীকে গালাগালি করতেছে স্ত্রী তার স্বামীকে গালাগালি করতেছে এটা জাহান্নামের মতো লাগতেছে জাহান্নামের মতো লাগতেছে এবং কি সামান্য একটা জিনিসের দ্বারা একটা একটা সামান্য একটা জিনিসের দ্বারা সে কি করেছে সে বলেছে সে তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে সামান্য একটা বিষয়ের দ্বারা সামান্য একটা বিষয়ের দ্বারা এই এক মিনিটের দ্বারা সে তার ঘরটা একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে তার ঘরটা শেষ হয়ে গেছে এক মিনিট লাগছে না এক মিনিটে একটা সমস্যা হয়েছে স্বামী তার তালাক দিয়েছে এই জন্য আমি অনেক জায়গায় বলি আজকে তালাক সম্পর্কে আমাদের বাচ্চাদের বা আমাদের মানুষদের কোনো অভিজ্ঞতাই নাই ঘুসা উঠছে তো দিয়ে দিছে তিন তালাক আবার বলে হুজুরের কাছে যায় এটা দুঃখজনক যে তিন তালাক দেওয়ার পরে আবার যায় আপনি তিন তালাক দিচ্ছেন দিয়েছেন আবার যাবেন কেন তিন তালাক দিচ্ছেন আপনি আবার হুজুর কাছে যাবেন কেন এটা তো একবারে বেসিক নলেজ এটার জন্য স্কলার হতে হবে না তিন তালাক দিয়ে দিচ্ছেন মানে আপনার সব দিয়ে দিচ্ছেন এটার জন্য আপনি ফতোয়া খুঁজবেন কেন ফতোয়া খুঁজবেন না এটার মধ্যে যারা এটার মধ্যে দিচ্ছেন তিন তালাকের পরে এটা দুর্ভাগ্য আমাদের কিন্তু কোনো মজবী এটা তিন তালাকের পরে এক তালাক হয় না তিন তালাকের পরে মিল মিলা যায় না এটা চাইলে মঞ্চের মধ্যে হারাম তিন তালাক মানে এটা আপনি দিবেন না আপনি কেন তিন তালাক দিলেন আপনি তিন তালাক দিলেন কেন আপনি তো তালাকই দিবেন না দিলে আপনি এক তালাক দিবেন যদি দিতেই হয় তাহলে এক তালাক দিবেন এক তালাক দিলে ফায়দা কী যদি কোনো সময় আপনি চান আপনারা দুজন একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে আমরা ভুল হয়ে গেছে আমরা আবার নতুন সংসার করব আপনি চাইলে করতে পারবেন কিন্তু আপনি তিন তালাক দিবেন কেন দুই তালাক পর্যন্ত মিলার সুযোগ থাকে তিন তালাক দেওয়ার পরে আপনি মিলার চিন্তা করেন কেন এই জন্য আপনার এত গুসা তিন লাখ দিয়ে দিবেন আর তিন লাখ দিবেন কেন আপনি যদি চান যে আপনি তার সাথে না না সংসার সংসার তাইলে তো তো আপনি এক এক এটা আপনার দেওয়ার দেওয়ার পরে পরে তিন তিনটা পিরিয়ড স্বামী স্ত্রী হয়ে যাচ্ছে আপনার তো সংসার ভাঙ্গার জন্য তিন তালাকের দরকার নাই সংসার ভাঙ্গার জন্য কয় তালাকের দরকার নাই তিনটা দরকার এই জন্য আমি বললাম যে এক মিনিটের ভিতরে আজকে আমাদের গোড় জাহান্নাম হয়ে যায় এই জন্য আজকে আমাদের গোড়ের মধ্যে শান্তি নাই আমাদের গড়ের মধ্যে শান্তি নেই এই জন্য মধ্যে কি আছে যে আল্লাহ আমার গড়কে প্রশস্ত করে দাও আমার গড়কে প্রশস্ত করে দাও এটা রুমের সাইজের দিক বড় হবে গড়ের সাইজের দিক বড় হবে ঘরের পরিবেশ আবার এই অন্তরের দিক দিয়েও বড় হবে অন্তরের দিক দিয়েও বড় হবে একজন রিক্সাওয়ালা একজন মানুষ সে আপনার প্রতীক সে রুটি নিশে আর নিছে রুটি নিশে আর পেঁয়াজ নিশে এটা কেতাবের মধ্যে লেখছেন সে একজন বড় একজন অট্টালিকার মধ্যে সে বাংলা বাংলার মধ্যে আছে চেয়ারের মধ্যে বসা আছে সে দেখছে একজন মানুষ সে নদীর পারে সে রুটি খাচ্ছে রুটি খাওয়ার পরে সে পানি নদী থেকে পানি খাইছে এরপরে ঘুমায় গেছে সে বলতেছে আল্লাহ আমি তো অট্টালিকার মধ্যে থাকি কিন্তু আমার তো ঘুম আসে না এই আমরা এই কথা বলছিলাম এই দোয়ার মধ্যে এই যে

وطبعا بسم الله والحمد لله والله ودر مسكني الله اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي ودر ششي ودر ششي أمرا اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين. جزاك الله خير ابنك ابو دون نواد على প্রিয় বাইবরা আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যা কিছু আলোচনা করলাম শুনলাম সমিত সব কিছুই আল্লাহ তাল্লাহ কবল মঞ্জুর করেন আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামি ওবরকায়ত